ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই আপনারা আজ করে ফেলেছেন যে আজকে আমি কী নিয়ে কথা বলতে যাচ্ছি তো এতদিন যারা আমার কাছে অনুরোধ করে এসেছেন যে প্লিজ ভাইয়া ফোনের বারকোডের মাধ্যমে আমার পাসওয়ার্ড আরেকজন নিয়ে যাচ্ছে সেটা কিভাবে আটকাবো একটু দেখায় দেন অথবা এর মাধ্যমে আমার ওয়াইফাই রাউটারে কেউ যেন ঢুকতে না পারে সেটার একটা বাস্তবমুখী সমাধান দেন তো আমি যে আপনাদের কাছে পাল্টা একটা অনুরোধ করতেছি যে ভাইয়া ভিডিও অবশ্যই একটা বানাই দিচ্ছি এখন টেনে দেখলে হবে কি জিনিসটা আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না এবং পরবর্তীতে ওই জিনিসগুলাই আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে আবার জিজ্ঞেস করবেন সো ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করেন আজকের ভিডিওতে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই জিনিসটা আসলে আপনারা কিভাবে সফলভাবে করতে পারেন আসসালামু আলাইকুম টোটাল সলিউশন প্লাসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এই সমস্যাটার মূলত দুইটা সমাধান আছে একটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল একটা হচ্ছে ম্যাক ফিল্টারিং তো এই যে দুইটা সেটিং এটা আমি দুইটা আলাদা আলাদা এপিসোডের মাধ্যমে দেখানোর চেষ্টা করব কারণ দুইটা একসাথে দিলে অনেকে মেস আপ করে ফেলতে পারেন এই কারণে আমি মূলত দুইটা আলাদা আলাদা এপিসোড করতেছি বেশিরভাগ রাউটারেই দেখবেন যে এই দুইটা সেটিংয়ের মধ্যে যে কোনো একটা থাকে তো যেহেতু আপনি খুব কমই আসে যে একসঙ্গে দুইটা অপশন পাবেন সুতরাং আপনারা কিন্তু যেকোনো কোনো একটা সেটিংয়ের কাজ করলেই হয়ে যাচ্ছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার

তারপরে সিকিউরিটি মেনু সেখান থেকে অ্যাক্সেস কন্ট্রোলের উপরে ক্লিক করতে হবে এখান থেকে অ্যাক্সেস কন্ট্রোলটা অন করে দিতে হবে বাই ডিফল্ট সেটিংটা অফ থাকবে এনেবেল করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখবেন এরকম আরও কিছু অপশন চলে আসবে অ্যাক্সেস মোডে দেখেন এখানে দুইটা অপশন শো করতেছে প্রথমটা ব্ল্যাক লিস্ট পরেরটা হোয়াইট লিস্ট তো ব্ল্যাক লিস্ট এবং হোয়াইট লিস্ট এই অপশনগুলোর মধ্যে কিন্তু পার্থক্য আছে তো ব্ল্যাকলিস্ট মানে হচ্ছে আপনি এই রাউটারের ভিতর থেকে সব ডিভাইসগুলোকে ব্ল্যাকলিস্টেড করে দিবেন। তারা এই রাউটারের ওয়াইফাইয়ের মাধ্যমে কোনো ধরনের কোনো ইন্টারনেট কানেকশন পাবে না এমনকি তারা এই ওয়াইফাইতে পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবে না অপরদিকে এই সকল ডিভাইসগুলোকে আপনারা যদি হোয়াইট লিস্ট করে দেন তাহলে এরা ছাড়া বাইরে থেকে কোনো লোক পাসওয়ার্ড দিয়ে আপনার এই রাউটারে প্রবেশ করতে পারবেন না এখন এই যে পাসওয়ার্ডটা এটা সেই কিউআর কোড স্ক্যানের মাধ্যমে করুক অথবা আপনার যদি পাসওয়ার্ডটাকে দিয়েও দেন দেখবেন সে যদি হোয়াইট লিস্টের আন্ডারে না থাকে তাহলে সে আর কখনই কানেক্টেড হতে পারবেন না যাই হোক আপনাদেরকে যেটা করতে হবে ব্ল্যাক লিস্টটা বাদ দিয়ে হোয়াইট লিস্টে আপনাদেরকে অ্যাক্সেস কন্ট্রোলটা শেষ করতে হবে এখন কেন ব্ল্যাক লিস্ট বাদ দিয়ে আমি হোয়াইট লিস্টে এই প্রসিডিউরটা করতেছি সেটা আমি ভিডিওর একদম শেষ অংশে বলে দিচ্ছি তার আগে প্রসিডিউরটা দেখেন তো এরকম জায়গায় দাঁড়িয়ে প্রথমে হোয়াইট লিস্টের উপরে ক্লিক করতে হবে আপনি যদি এখন ডেস্কটপ পিসি দিয়ে এই কনফিগারেশনটা করেন তাহলে এই পিসিটাকে আপনি অটোমেটিক্যালি হোয়াইট লিস্টে দেখতে পাবেন এরপরে এখানে অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করলে আপনার রাউটারের সঙ্গে থাকা কানেক্টেড সবগুলো ডিভাইস এখানে কিন্তু শো করবে তো প্রথম যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে আমাদের ডেস্কটপ পিসি এটাকে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন না এখানে দেখেন ক্রস চিহ্ন হয়ে আছে ক্লিক করলেও কাজ হবে না অর্থাৎ কেবল কানেকশনে থাকা যেসব ডিভাইসগুলো আপনি সেগুলোকে নতুন করে হোয়াইট লিস্টে অ্যাড করতে পারবেন না এগুলো বাই ডিফল্ট হোয়াইট লিস্টেই থাকবে এরপর যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে আমাদের মোবাইল ফোন এখন এগুলোকে যদি আমরা অ্যাড করতে যাই জাস্ট প্রত্যেকটার উপরে ক্লিক করে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে অ্যাড দিলেই হয়ে যাবে এভাবে করে আপনাদের বাসার যতগুলো ডিভাইস আছে সবগুলোকে আপনারা হোয়াইট লিস্ট করে দেবেন এরপরে জাস্ট সেভ দিয়ে দিবেন তাহলেই কাজ শেষ তো এখন ব্ল্যাকলিস্ট বাদ দিয়ে কেন হোয়াইট লিস্ট করলাম সেটা বলবো বলছিলাম এর কারণ হচ্ছে এই যে আমার যে পাঁচটা ছয়টা ডিভাইস বাসার এগুলোকে আমি যদি হোয়াইট লিস্টেড করে দিই বাদ বাকি দুনিয়ার যত ডিভাইস আছে এগুলো কিন্তু অটোমেটিক্যালি ব্ল্যাকলিস্টেড হয়ে যাচ্ছে তো সুতরাং লিস্টেড না করে আসলে পারতপক্ষে হোয়াইট লিস্ট করাটাই বুদ্ধিমানের কাজ এবং আপনি যখনই হোয়াইট লিস্টেড করে দিবেন বাদবাকি বাকি ডিভাইস যেহেতু অটোমেটিক্যালি ব্ল্যাকলিস্টে চলে যাচ্ছে আপনাদের এই ডিভাইসগুলো ছাড়া বাদ বাকি যত ডিভাইস আছে দুনিয়ার সবগুলো কিন্তু অটোমেটিক্যালি ব্ল্যাকলিস্টেড এই রাউটারের কাছে সুতরাং এখানে পাসওয়ার্ড দিয়ে হোক যেভাবেই যে ঢোকার চেষ্টা করুক সে কিন্তু আর এখানে ঢুকতে পারতেছে না তো এই পদ্ধতির কিন্তু একটা লিমিটেশন আছে সেটা আমি আপনাদের কাছে এখন বলে দিচ্ছি লিমিটেশনটা হচ্ছে যদি আপনি হোয়াইট লিস্টেড করে দেন বাদ বাকিরা যেহেতু অটোমেটিক্যালি ব্ল্যাক লিস্টেড হয়ে গেছে তাহলে এখন আপনি যদি কাউকে পাসওয়ার্ড দিতে যান সে যদি কানেক্টেড হতে চায় আপনার অনুমতি নিয়ে তাহলে কিন্তু সে পারতেছে না তখন রাউটার থেকে এক্সেস কন্ট্রোলটা বন্ধ করতে হবে তো এক্সেস কন্ট্রোল বন্ধ করার আগে পরবর্তী ঝামেলা আড়ানোর জন্য আপনাদেরকে যেটা করতে হবে হোয়াইট লিস্টের উপর থেকে সিলেকশনটা সরিয়ে ওটাকে ব্ল্যাক লিস্ট সিলেক্ট করতে হবে ব্ল্যাক লিস্ট সিলেক্ট করার পরে আপনারা এই সেটিংটাকে সেভ দিয়ে তারপরে গিয়ে এক্সেস কন্ট্রোল বন্ধ করবেন আদারওয়াইজ পরবর্তীতে আপনারা ঝামেলা ফেস করতে পারেন এখন আপনি যদি ওই আউটার ডিভাইসটাকে পারমানেন্টলি হোয়াইট লিস্টের ভিতরে ইনক্লুড করে দেন তাহলে আপনাদের বাসায় উনি যখনই আসবে তখনই দেখবেন যে ওনার ওই ডিভাইসটা অটোমেটিক্যালি আপনার আউটারের সঙ্গে কানেকশন হয়ে গেছে তো আশা করি অনেক কিছু আপনারা মাথার ভিতরে নিয়ে নিতে পেরেছেন অথবা কিছু জিনিস মাথার উপর দিয়ে হয়তো বা গিয়েছে তো কী কী জিনিস মাথার উপর দিয়ে গিয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক দেন অ্যান্ড ইউ মে অলসো কনসিডার সাবস্ক্রিপশন শীঘ্রই আসবো কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ হাফেজ